ডলফিন থেকে তারপরে আমাদের বাসায় ফিরবো, কিন্তু আমাদের আজকের ভাগ্য অনেক ভালো, এই জন্য আমরা প্রথমে যাত্রাপথেই আমরা ডলফিন দেখেছি, অনেকগুলো সারি সারি ডলফিন দেখেছি আমরা সাগরের মধ্যে। ডলফিন গুলো খেলা করছে, উড়ে বেড়াচ্ছে। আমরা ডলফিনের বেশ কয়েকটি ডলফিন দীর্ঘক্ষণ ধরে আমরা দেখেছি। আমরা চেয়েছিলাম এই ডলফিনগুলো ভিডিও করার জন্য, কিন্তু ওই যে সাগরের পানির রং এবং হচ্ছে ডলফিন সব মিলে একাকার হয়ে যাওয়ার জন্য আমরা ভিডিও করেছিলাম, বাট খুব ক্লিয়ার হয়নি, এর জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি হচ্ছে মূলত যারা মালদ্বীপে আসবেন আপনারা কোন কোন জায়গাগুলোতে ঘুরতে যেতে পারেন, বা মালদ্বীপের দেখার কোন কোন বিষয়গুলো আছে যেগুলো আপনি দেখলে আপনার ভালো লাগবে, বা আপনি ইজিলি এই জায়গাগুলোতে আপনি ঘুরতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো। প্রথমেই বলে রাখি, আপনারা যখন আসবেন এই করোনাকালীন সময়ে, তাদের হচ্ছে গ্রেটার আইল্যান্ড, গ্রেটার মালদ্বীপ, গ্রেটার মালে বলে একটি শব্দ আছে, এটার মানে হচ্ছে তাদের তিন চারটা টাউন আছে, শহর আছে, এগুলোকে মিলে হচ্ছে তাদেরকে গ্রেটার মালে বলে। এদের মধ্যে হচ্ছে হুলু মালে, তারপর হচ্ছে মালে, বিলিংগিলি যে তাদের যে একটা শহর আছে, এই শহরগুলো আপনি ইজি অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া যদি আপনি অন্য আইল্যান্ডে যান, অনেকে আছেন আমাদের ভাই যারা মাফুসিতে চলে গেছেন, তো ওই জায়গাগুলো থেকে আপনার কিন্তু মালেতে আসতে হলে বা কোনো জায়গায় আসতে হলে আপনাকে করোনা টেস্ট করেই আসতে হবে, আবার আপনি যখন যাবেন আবার করোনা টেস্ট করে যেতে হবে। কিন্তু আপনি যদি গ্রেটার মালেতে থাকেন তাহলে আপনার এই করোনা টেস্টের যে বিষয়গুলো এগুলো থাকবেন, আপনি ইচ্ছা মতো ঘুরতে পারবেন। তো প্রথমে হচ্ছে আপনি যদি নর্মালি হচ্ছে যারা ট্যুরিস্ট আসে তারা মালেতে না থেকে হুলু মালে থাকে, এবং এটা হচ্ছে হুলু মালে বিচ আছে, বিচের পাশেই অনেকগুলো হোটেল আছে, অনেকগুলো হোটেল কম প্রাইসে আপনি পেতে পারেন। তো আপনার জন্য সবচেয়ে প্রথমেই, যেহেতু আপনি একদম বিচের পাশে যাবেন, এটা আপনি তো দেখবেনই, আপনি একদম আপনার চোখের সামনে থাকবেন। এছাড়া আপনি হুলুমালে যে জায়গাগুলো আপনি ঘুরতে পারেন, হুলুমালে তাদের একটি সেন্ট্রাল পার্ক আছে, একদম আপনি যে হোটেলে থাকবেন সেখান থেকে হয়তো হাঁটার দূরত্বে 8-10 মিনিটের মতো দূরত্ব হবে। এখান থেকে আপনি হুলুমালে পার্ক যদি যান, পার্কের মধ্যে অনেকগুলো জায়গা আছে, এখানে যেতে পারেন। এছাড়া আপনার একটা তাদের জেটি আছে যেটা ফেরিঘাট বলে, হুলুমালে ফেরিঘাট, এখান থেকে মূলত মালেতে যায়। আপনি যদি তাদের ফেরিঘাটে যান, অনেক সুন্দর একটি ফেরিঘাট, এখান থেকে পাবলিক ফেরি আছে, আপনি মাত্র 10 রুপিতে আপনি মালেতে যেতে পারবেন। এটা হচ্ছে দেখার একটি সুন্দর একটা জায়গা, এবং এখানে একটি পার্ক আছে, বড় বিশাল একটি পার্ক আপনি দেখতে পারেন। এটা হচ্ছে ফেজ টু নামে তাদের হুলুমালিকে দুইটা পোর্শন, ফেজ 1 এবং ফেজ 2। আপনি যদি ব্রিজের ওই পাশে যান তাহলে আপনি ফেজ 2 দেখতে পারবেন, মানে এখানে এটা হচ্ছে ফেজ 2 হচ্ছে তাদের একটা পরিকল্পিত একটা নগরায়ণ চলছে, এখানে বেশ উঁচু উঁচু বিল্ডিং তৈরি করছে, এবং তাদের একটি পরিকল্পিত নগরায়ণ কীভাবে করা হয় এই বিষয়গুলো আপনি একটা ধারণা নেবেন, আপনি দেখতে পারবেন। এখন হচ্ছে আপনি যদি মালেতে যান, মালেতে গেলে প্রথমেই হচ্ছে আপনি যদি ফেরিতে করে যান তাহলে আপনি মালে ফেরিঘাট আছে, ফেরিঘাট দেখতে পারবেন। এছাড়া হচ্ছে তাদের হচ্ছে একটি ব্রিজ আছে, লম্বা ব্রিজ, যেটাকে বলে আমি ব্রিজের নামটা ভুলে গেছি, এটা হচ্ছে চীন গভর্নমেন্ট মালদ্বীপকে তাদের ফ্রেন্ডশিপ বন্ধুত্বের স্বরূপ হিসেবে উপহার দিয়েছিল। এই ফেরিটি প্রায় 1.5 কিলোমিটার লম্বা, এই ব্রিজটি প্রায় 1.5 কিলোমিটার লম্বা, এই ব্রিজটি আপনি চাইলে দেখতে পারেন, ব্রিজটি দেখতে পারেন। এবং ব্রিজের ঠিক গোড়াতে, মানে এই ব্রিজটি যখন মালেতে গিয়ে যে জায়গা থেকে স্টার্ট হয়েছে, এই জায়গায় একটি পার্ক আছে, দিল্লি জুড়ে পার্ক, আমি সঠিক উচ্চারণটা করতে পারছি না, একটু কঠিন আমার কাছে এই জন্য। এই পার্কটা হচ্ছে অনেক সুন্দর একটি পার্ক, আপনি এই পার্কটি দেখতে পারেন। এই পার্কে আপনি একদম ফেরিঘাট থেকে হেঁটে হেঁটে যেতে পারবেন, খুব বেশি দূরত্ব নেই, হয়তো 8-9 মিনিট লাগবে, আপনার 8-9 মিনিট আর কম লাগতে পারে এই পার্কটি। আরেকটা বিষয় বলে রাখি, এই পার্কটি কিন্তু রবিবার বন্ধ থাকে, এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে আপনি তাদের রাশফানু একটি জায়গা আছে, এটা হচ্ছে IGMH হসপিটাল, এখানে যে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল যে আছে, হাসপাতালের ঠিক পিছনের অংশে একটি তাদের পরিকল্পিত একটি পিচ তারা তৈরি করেছে, এই পিচটা অনেক সুন্দর, রাশফানু। আমি এই স্পেলিংগুলো আপনাদেরকে আমি ভিডিওতে অথবা হচ্ছে ডেসক্রিপশন লিস্টে লিখে দিব, আপনারা যদি একটু গুগলে সার্চ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন। এই জায়গায় আপনি চাইলে হেঁটে যেতে পারবেন, অথবা আপনি ট্যাক্সি করে, মালের মধ্যে আমরা জানি যে যে কোনো ট্যাক্সিতে উঠলে আপনার অনলি 25 রুপি, আপনার বেশি দেওয়া লাগবে না, যে কোনো জায়গায় যান আপনার মাত্র 25 রুপি করে লাগবে, আপনি তাহলে রাশফানু যেতে পারেন। এছাড়া আরেকটি জায়গা হচ্ছে তাদের, এটা হচ্ছে সুলতান পার্ক,
এই সুলতান পার্টি হচ্ছে আপনি ফেরিঘাট থেকে হেঁটে হেঁটে যেতে পারবেন। হাঁটার দূরত্বে আপনার আপনার হচ্ছে আমরা 1.3 কিলোমিটার আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন। এই এইটা এই যে সুলতান পার্টি অসাধারণ সুন্দর, এবং আপনি যদি সন্ধ্যা পরে যান তাহলে তাদের যে লাইটিং যেটা আছে এই লাইটিংগুলো দেখবেন, আপনার বেশ ভালো লাগবে। এবং পাশেই একটা আছে হচ্ছে মালদ্বীপ ইসলামিক সেন্টার, এইটা হচ্ছে আমরা যতটুকু শুনেছি যে বাংলাদেশ গভর্নমেন্ট এরশাদ সরকার যখন ছিল তখন বন্ধুত্বস্বরূপ এইটাতে কন্ট্রিবিউট করেছিলেন মালদ্বীপ গভর্নমেন্টকে। এই যে এবং এখানে একটি বিশাল মসজিদ আছে, সেন্ট্রাল পার্ক প্লাস মসজিদ। এই মসজিদটি অসাধারণ সুন্দর, আপনারা চাইলে এখানে নামাজ পড়তে পারেন, বিশেষ করে যারা ওয়াইফ নিয়ে হানিমুনে আসবেন তাদের জন্য এটা ইটস গ্রেট অপরচুনিটি নামাজ পড়ার জন্য, স্বামী স্ত্রী আপনারা নামাজ পড়তে পারবেন। এছাড়াও আমরা আজকে যাচ্ছি হচ্ছে স্নর্কেলিংয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাগরের ঠিক একটা অংশে আছি যেখান থেকে শুধু সাগর এবং শুধু পানি এবং পানি দেখা যাচ্ছে। এই স্নর্কেলিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি এখান থেকে আমরা গুলুমালে আমাদের যে হোটেল থেকে রওনা দিয়েছি, এখান থেকে আমরা যাবো স্যান্ড ব্যাংকে। স্যান্ড ব্যাংক হচ্ছে সাগরের মাঝখানে একটা একটা চর উঠেছে, এই চরটি অনেক সুন্দর। আমরা বিভিন্ন সিনেমাতে এই এই স্যান্ড ব্যাংকটা দেখে থাকি। আপনারা আমরা যখন ভিডিও করবো আমাদের অন্য ভিডিওতে আপনারা স্নর্কেলিংয়ের যে ভিডিও আসবে সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই স্যান্ড ব্যাগটা কীরকম। এখানে যেতে হলে আপনার হচ্ছে $50 থেকে $75, অনেকে আর বেশি নেই, এর জন্য আপনি একটু খোঁজখবর নেবেন। আপনারা আমরা এখানে আমাদের ডিসক্রিপশনে দুইজন ভাইয়ের বাংলাদেশি ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, তাদের কাছে আপনারা গেলে হয়তো একটু রিজনেবল প্রাইসে যেতে পারবেন। কারণ আমাদের আগে যারা গেছেন সবাই হচ্ছে $75 করে এই জায়গায় গিয়েছেন, তো আমরা আজকে এসেছি প্রায় $60 থেকে একটু কম পড়েছে, এবং আমরা খোঁজ নিয়েছি এর থেকেও কম পাওয়া যাবে যদিও আমরা এটা টাকা পে করার পরে এই খুঁজতে পেয়েছি। আমরা ডেসক্রিপশনে এই বিষয়গুলো দিয়ে দেবো আপনাদেরকে। এই স্নর্কেলিংয়ে যে বিষয়গুলো পাওয়া যায় এটা হচ্ছে স্যান্ড ব্যাংক, সেই তারপরে হচ্ছে আমরা স্নর্কেলিংয়ে যাবো যে বিশাল সাগরের মাঝখানে আমাদেরকে একদম ড্রেস আপ করে দিবে। আমরা এখান থেকে গ্লাস দিবে, আমরা পানিতে ডুবে সাগরের যে মাছগুলো আছে, সাগরের যে প্রাণীগুলো আছে, সাগরের নিচে অংশটা আমরা দেখবো। তারপরে হচ্ছে আসার পথে আমরা ডলফিন দেখবো। তো আমরা যেহেতু প্রথমেই ভিডিওতে বলেছি আমরা আজকে প্রথমেই ডলফিনটা দেখেছি, এই জন্য আমরা ডলফিনটা আমরা হয়তো আর পরবর্তীতে ডলফিন যে জায়গায় যাবে ওই জায়গায় নিয়ে যাবে না, কারণ আমরা অলরেডি আমরা ডলফিন দেখেছি। এছাড়া যে আরেকটা বিষয় হচ্ছে আপনারা সাবমেরিনে যেতে পারবেন। সাবমেরিন বিষয়টা হচ্ছে যে আপনি মালে থেকে আপনাকে বুটে করে এক জায়গায় নিয়ে যাবে, একটা সাবমেরিনের ভিতরে আপনাকে ঢুকাবে। এখান থেকে সাবমেরিনটি 15-20 ফুট নিচে যাবে, এখান থেকে আপনি পুরো সাগরের যে একদম নিচের যে মাছ আছে, সাগরের যে তলদেশ আছে, এগুলো আপনি খুবই সুন্দর করে আপনি দেখতে পাবেন। প্রায় 45 মিনিটসের মতো আপনি নিচে থাকবেন এবং সব কিছু অবজার্ভ করবেন। এই বিষয়টা আপনার ভালো লাগবে। এটাতেও আপনার কস্ট পড়বে হচ্ছে আপনার $50 টু আপ টু $100 এরকম মধ্যে, 50 থেকে এটা হচ্ছে জন প্রতি আমি বলতেছি $8 মধ্যে আপনার খরচ পড়বে। এছাড়াও আপনি চাইলে আপনি একটা হচ্ছে কবুতর পার্ক আছে, এখানে এক জায়গায় আছে কবুতর পার্ক, এই কবুতর মালেতে আপনি মালে থেকে ফিশ মার্কেট আপনি বলবেন কাউকে যাওয়ার জন্য, অথবা আপনি নেটে সার্চ করবেন ফিশ মার্কেট, মালে ফেরিঘাট থেকে আপনি ফিশ মার্কেট যাওয়ার পথে আপনার এই কবুতর পার্কটি পড়বে। এখানে হাজার হাজার কবুতর বিকেলবেলা আসে, অনেক মানুষজন খাবার দিয়ে এই কবুতরগুলো দেখতে আসে। তো হয়তো ইউরোপে কবুতরগুলো অনেক জায়গায় দেখা যায় কিন্তু বাংলাদেশে এটা অনেক কঠিন, যারা হানিমুনে আসছেন এটাও আপনারা দেখতে পারেন। এছাড়াও আপনি চাইলে তাদের যে ফিশ মার্কেট আছে এই ফিশ মার্কেটে যেতে পারেন। ফিশ মার্কেট বলতে এখানে তাদের সবজি বাজার এবং মাছের বাজার, সকালে হলে আপনি হয়তো তাজা মাছগুলো দেখতে পারবেন। এই এই জায়গাগুলোতে মূলত বিশেষত হচ্ছে তাদের আরেকটা বিষয় হচ্ছে তাদের বিলিংগিলি যে ডিয়ার ভিউয়ার্স, আমরা একটা বিশাল একটা জাহাজ দেখতে পাচ্ছি আমরা ভিডিওতে, এই যে সাগরের মাঝখানে জাহাজটি দাঁড়িয়ে আছে, হয়তো এটা চলবে জানি না। আমরা সাগরের অনেকগুলো এরকম জাহাজ আছে সামনে আমাদের, এই ডান পাশে বিশাল বিশাল কয়েকটি আমাদের সামনে বেশ কয়েকটি জাহাজ আছে, বিশাল বিশাল জাহাজ। তো আমি যে বিষয়টি বলছিলাম যে আপনারা আরেকটা বিলিংগিনি যে তাদের একটা শহর আছে এই বিলিংগিনিতে যেতে পারেন। এটা হচ্ছে আপনি এয়ারপোর্ট ফেরিঘাট বা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে যখন আপনি যাবেন, ওই যে হাসপাতালে রাশফানু যে যাবেন ওইখানে পাশেই ফেরিঘাট আছে, মাত্র 3 রুপিতে আপনি ফেরি করে আপনি বিলিংগিনিতে যেতে পারবেন। বিলিংগিনি হচ্ছে একদিন তাদের একটি গ্রাম, একটি আদর্শ গ্রাম বলা যায়, একদম একটি সুন্দর গুছানো একটি গ্রাম, যেখানে গেলে আপনি শুক্রবারে গেলে অনেক দর্শনাদি দেখতে পাবেন এবং এখানে গোসল করতে পারবেন, এখানের পানিটি অনেক স্বচ্ছ, এই জায়গায় গেলে আপনি বেশ এনজয় করতে পারবেন। এগুলো মূলত হচ্ছে আপনি একদম পাশাপাশি দেখে আপনি ঘুরে দেখতে পারবেন। এছাড়াও তাদের যে রিসোর্ট যেগুলো আছে সেগুলো তো অবশ্যই আপনি আপনি নেটে সার্চ করলে আপনি কোন রিসোর্ট আপনার জন্য কমফোর্ট ফিল করবেন, বা এখানে যেহেতু রিসোর্টগুলোর কস্ট অনেক বেশি, অনেকে হয়তো দীর্ঘদিন যারা থাকেন তারা হয়তো রিসোর্টে যেতে চান না, অথবা একদিন দুই দিনের জন্য বিভিন্ন রিসোর্টে ঘুরতে চান, সেটা হচ্ছে আপনারা
খুঁজে নেবেন। আর আমরা যে আশেপাশে যেই শহরগুলো ছিল বা যেই যেগুলো দর্শনীয় জায়গা ছিল আমরা সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এছাড়া আপনার মালদ্বীপের যে মসজিদ যেগুলো আছে সবগুলো মসজিদই কিন্তু মসজিদের পাশে পার্ক আছে, আপনারা মসজিদগুলোতে চেষ্টা করবেন এক একদিন এক এক মসজিদে নামাজ পড়ার জন্য, তাহলে আপনাদের একটা ডিফারেন্ট অভিজ্ঞতা হবে। এই ছিল আজকের আমাদের এই ভিডিওটি। আপনারা যেই জায়গাগুলোতে যেতে পারবেন আমরা চেষ্টা করবো ডেসক্রিপশনে সবগুলোর নাম এবং হচ্ছে সবগুলোর লোকেশন দিয়ে দেওয়ার জন্য। অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।